সবাই কেমন আছেন বন্ধুরা? মহাকাশের ভয়ঙ্কর কালো গর্তে অতি ভয়ঙ্কর সুনামির স্রোত, তছনছ ওলট পালটের আকাঙ্ক্ষা নাসার। আজকে এমএস বাংলার যে তথ্যবহুল ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হলো স্পেস সুনামি, অর্থাৎ মহাবিশ্বের সুনামি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশনটি অন করে দিন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীতে ঝড় বা আন্ধি, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত ইত্যাদি বিনাশকারীর ঘটনা ঘটে থাকে। তার সাক্ষী থেকেছে মানুষ বিভিন্ন সময়ে। পৃথিবীতে ঝড় বা আন্ধি, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্নুৎপাত ইত্যাদি বিনাশকারীর ঘটনা ঘটে থাকে। তবে ভূমিকম্পের ফলে মহাসমুদ্রে ভয়ঙ্কর সুনামির সৃষ্টি হয়ে থাকে, এর সাক্ষী বহুবার সবাই থেকেছে। কিন্তু মহাকাশেও কি এমন ঘটনা ঘটে? সমগ্র ব্রহ্মাণ্ডে এমন চমকে ভরো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে। বিজ্ঞানীরা দাবি করেছেন ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে পৃথিবীতে কালো গহ্বরের বা ব্ল্যাক হোল গর্তের সৃষ্টি হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সেই ছবি নাসা শেয়ার করে সে তা নিয়ে চলছে নানান তর্ক বিতর্ক। নাসার বিজ্ঞানীরা কম্পিউটার স্টিমুলেশনের মাধ্যমে দেখিয়ে দাবি করেছেন যে মহাকাশে ভয়ঙ্কর সুনামি হতে পারে, ফলে ভয়ঙ্কর ব্ল্যাক হোল দেখা গিয়েছে। মাধ্যাকর্ষণের ফলে পৃথিবীর দিকে তীব্র আকর্ষণের কেন্দ্রতে পরিণত হতে পারে, বিশ্ব ব্রহ্মাণ্ডে বিশাল সুনামির সৃষ্টি করেছে বিষয়ে নাসার স্টাডি এক্সোফিজিক্যাল জার্নালে প্রকাশিত করেছে। লাস ভেগাস বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ ড্যানিয়েল জানিয়েছেন পৃথিবীতে ঘটে যাওয়া ঘটনাগুলি বিভিন্ন পরিঘটনার সৃষ্টি করছে। বিভিন্ন ধরনের ভৌতিক কার্যবিবরণী মহাকাশে এই ঘটনার ব্যাখ্যা পেশ করতে পারবেন। গাণিতিক ও সমীকরণ সেই সমস্ত হিসাবকে পূর্ণ করে। যেমনভাবে বেশ কিছু নক্ষত্রমণ্ডলের পাশাপাশি হওয়া সত্ত্বেও মাধ্যাকর্ষণে ব্ল্যাক হোল নিজের দিকে নিজের রসদ আদায় করে নেয়, এই পদ্ধতিকে অ্যাক্টিভ গ্যালাক্সি বলে। এর ফলে প্রস্তুতিত ধোঁয়া বেরোতে থাকে। মহাকাশের গতিবিধিতে লক্ষ্য করা যায় অনেক কিছুই। ব্ল্যাক হোলের বাইরে বেশ কিছু পদার্থগুলি বেশ ঝলমলেভাবে দেখা যায়। এক্সরে বিকিরণের আউটফ্লোতে বহু এলাকায় ঘন বাদল রয়েছে, তারই উপস্থিতিতে ব্যাখ্যা করা যেতে পারে। জানতে পারা গিয়েছে এই পদার্থগুলি সূর্যের তেজের থেকে কয়েক গুণ উত্তপ্ত হয় এবং ঝড়ের গতিতে চলে। যখনই ব্ল্যাক হোলের রমরমা চলতো ততক্ষণ সূর্যের মতো গরম থাকত, কিন্তু পরবর্তীকালের প্রভাব শেষ হলে মহাকাশ ঠান্ডা হয়ে যায়, ফলে সুনামির আকারে মেঘ আকাশে প্রতিষ্ঠিত হয়। সুনামি যখন পরিণত হয় ঠিক তখনই চারিদিক ঠান্ডা হয়। এই মেঘ দেখতে অনেকটা পৃথিবীর মেঘের মতো। সাম্প্রতিক মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছেন যখন কোনো বিপুল হারের ব্ল্যাক হোল নিজের কেন্দ্রে ঘূর্ণায়মান নিউক্লিয়াস গঠন করে, তখন প্রচুর পরিমাণে গ্যাস তার কেন্দ্র থেকে সরে যায় মেরুর দিকে। এবং এভাবে চলতে চলতে যখন ব্ল্যাক হোলটির নিয়ন্ত্রণ পুরো বিষয়টির উপর থেকে চলে যায়, তখন তার কেন্দ্রে সেই ঘূর্ণায়মান নিউক্লিয়াস এর চাকতি সংলগ্ন অপেক্ষাকৃত ঠান্ডা আবহাওয়া তৈরি করতে থাকে। এটি এক ধরনের ঢেউ, যে ঢেউ পৃথিবীর ঢেউয়ের মতোই দেখতে হয়। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি